starts on. রাবিশ, কিচ্ছু হচ্ছে না, এত ভুল, হ্যাঁ? এইভাবে ইন্টারন্যাশনাল মিউজিক অ্যালবাম হবে না। এই, ব্যাক আপ। এই স্যার, চলো। আমার ব্যাকটা কি? আমার ব্যাকটা দিতো? হ্যাঁ, হ্যাঁ, এইটা। রানা ভাই, আরেকবার ট্রাই করে। এই আরেকবার ট্রাই তো আর সাত দিন ধরে করছি। এখন আর টাইম নেই। আর 15 দিন পরে স্টেজ শো। আসলে তোমার মন নেই এখানে, কাজের চেয়ে অকাজ বেশি করলে সব ঠিক হবে কিভাবে? আমি আমি আপনাকে খুশি করে দেব। আমাকে খুশি করার জন্য বাড়িতে আমার বউ আছে। মানুষকে খুশি করার ব্যবসা ছাড়ো, আজকে শিল্পকে খুশি করো, তাতে কাজ হবে। যাও যাও। শেখর, ইয়েস স্যার, ইয়েস স্যার, রং নাম্বার স্যার, রং নাম্বার স্যার। দুদিনের মধ্যে আমি নতুন মডেল চাই। ইয়েস স্যার। নইলে তোমাকে আমি শাড়ি পরিয়ে নাচাবো। ইয়েস স্যার। স্যার, 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 আমাকে মডেল বানাবে, আমাকে শাড়ি পরিয়ে নাচাবে। না না, শাড়ি পরা যাবে না, যেমন করে হোক মডেল জোগাড় করতেই হবে। হ্যালো, কি বলছেন? আমি তোমার জানের জান, প্রাণের প্রাণ। ও জান, তুমি এখন আসছো না কেন? তুমি বললে আমাকে বেড়াতে নিয়ে যাবে, তাই আমি সুন্দর করে সেজেছি। জলদি এসো। জলদি আসতে পারবো না বলেই ফোন করেছি। আজ বোধহয় বেড়াতে যাওয়া হবে না, অফিসের জরুরি কাজে শ্রীপুর যাচ্ছে। শ্রীপুর? ওরে বাবা, সে তো অনেক দূর। হ্যাঁ, অনেক দূর। আমারও যেতে ইচ্ছে করছে না, ঘরে সুন্দরী বউ রেখে বাইরে ঘুরতে একটু ইচ্ছে করে না। চলে এসো না প্লিজ, তোমার সাথে বেড়াবো বলে অনেক দিন পর রেডি হয়েছি। কিন্তু শ্রীপুর না গেলে আমার 1 কোটি টাকা লস হয়ে যাবে। কত বললি? 1 কোটি টাকা? হ্যাঁ, 1 কোটি টাকা। ম্যাম স্যার, তা যা, টাকা তো আর বলছি বড় নয়। হ্যাঁ, আমি চলেই আসি। না না, আসতে হবে না, আমি তো তোমারই আছি, থাকবো সারা জীবন। আমার জন্য এত টাকা লস করার দরকার নেই। তুমি যাও, আমি অন্যদিন যাব। তুমি রাগ করবে না? আমি কোনোদিন তোমার উপর রাগ করি না, খালি একটু অভিমান করি, ভালোবাসার অভিমান। রাখি, গাড়ি চালাতে চালাতে এত কথা বলো না, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আমার কিছুই হয়নি। তোমার ভালোবাসা থাকলে আমার কিছু হতেই পারে না। দুষ্টু, তুমি আমাকে ভয় দেখাচ্ছ। তোমাকে তোমাকে আজ তোমাকে মেরে ফেলবো, মেরে ফেলবো। ওরে বাবা, তুমি আমাকে মারতেই পারবে না। দাঁড়াও, দাঁড়াও, বাচ্চা, এই দাঁড়াও, দাঁড়াও। আমি দাঁড়াবো না, তোমাকে আমি ছাড়বো না। তুমি আমাকে ধরতে পারবে না। দুষ্টু কথাটা।
তোমার ভালোবাসে জং ধরেছে কিনা দেখছিলাম সরি এক্সট্রিমলি সরি রে রত্না 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 তোর কি হচ্ছে কিচ্ছু হয়নি আমি তোমার ভালোবাসা জং পড়েছে কিনা দেখছিলাম আমাদের ভালোবাসা ইস্পাতের মতো কঠিন আর ইস্পাতে কোনোদিন জং ধরে না কত ভালোবাসি আমি কি করে বোঝাবো কত ভালোবাসি আমি কি করে বোঝাবো কতটা আপন তুমি কিভাবে জানাবো জানি না নিজেই জানি না শুধু জানি তুমি ছাড়া আমি যে আমাকে ভাবতে পারি না মাটিতে নেমে নদী হতে পারে নদী জানে ভালোবেসে মিলতে সাগরে শুধু যে আশার ছবি ভালোবাসা
সুখে আছি পারি না মানতে পারি না জানি তুমি ছাড়া আমি যে আমাকে ভাবতে পারি না কত ভালোবাসি ও কত ভালোবাসি আমি কত ভালোবাসি কত ভালোবাসি আমি দেখো কি লাগছে তোমাকে দারুণ সুন্দর অপূর্ব ওই বেটা তুই আর আসার সময় পেলি না সময় পেয়েছিলাম কিন্তু তখন তুই অন্য মেয়েদের নিয়ে রিহার্সালে ব্যস্ত ছিলি তাই আসিনি কারণ আসলেই তোর মনে সন্দেহ হতো নিশ্চয় রাজা আমার বউর সাথে লাইন মারছে মারিসি তো নইলে আমার সব মডেলের চেয়ে আমার বউয়ের ছবি তুই এত সুন্দর করে তুলিস কেমন করে তোর মডেলগুলি একটাও তোর বউয়ের নখের যোগ্য নয় কি বলে লাভ নেই ঘরের মুরগি ডাল বরাবর এই দেখো কি সুন্দর হয়েছে ছবিটা দেখো দেখো আমার চোখে কি যেন পড়েছে কোথায় দেখছো না তো দাঁড়াও তো ও তোমার চোখে কিচ্ছু দেখতে পারবে না ওর চোখ তো শুধু মডেলদের দিকে দেখি বেরোচ্ছে এই দেখো শান্তি পেলাম তুমি শান্তি পেলে আর আমি অশান্তিতে জ্বলছিলাম যেভাবে ও তোমার চোখ থেকে ময়লা বের করলো আমার মনে হলো আমার চোখের আলো বুঝি নিয়ে যাচ্ছে তোমার মুখে না কিছুই আটকায় না কাজ করে তো সব দুই নম্বর মেয়েদের সাথে এসব কথা ছাড়া আর কি শিখবে বলো না ছবিটা খুব সুন্দর হয়েছে না হ্যাঁ খুব সুন্দর রাজা তোমার ছবি খুব সুন্দর করে তোলে তাই তোমার হিংসা হয় রাজাকে তোমার হিংসা হয় আরে তোমার যদি বেস্ট এবং একমাত্র ফ্রেন্ড থাকে সে হচ্ছে রাজা জহরি জহর চেনে আর বাদর চেনে কলা রানা যেসব মডেলের ছবি তুলতে বলে সব বাংলার পাঁচ স্বামী তারানো মা বাপ খ্যাতানো মেয়েরা এসে ভিড় করে ওদের ছবি সুন্দর হবে কিভাবে যাক আর রাগ করলে রানা কাল আমার চাকরি নট করে দেবে বন্ধু হলেও রানা আমার মালিক চলি স্যার সে কি খালি মুখে চলে যাবে নাকি গেলে ভালো হতো কিন্তু দেখতে খারাপ লাগে খেয়ে যাও বন্ধু ওরে খেলে আবার শুতে ইচ্ছে করবে ব্যাচেলার তো যেখানে রাত সেখানেই কাত সে না হয় আজ রাতে এখানে থেকেই যাও না বাসা একদম খালি থাকা যাবে না কাল একটু অফিসে দেখা করিস কাজ আছে ওকে চলিস সুইট রত্না
ও নো নো মাই সুইট ভাবি বাই বাই ইউ এনজয় ইয়োরসেলফ বাই রানা সাহেব দরজাটা একটু বন্ধ করে নিন এই গেলি তোমরাও পারো সেই কলেজ লাইফ থেকে দেখে আসছি কারো কথা মাটিতে পড়ে না আর আমার বেল চাই না যদি মডেল হয় স্যার খুশি হয়ে আমাকে প্রমোশন দিয়ে একবার ম্যানেজার বানিয়ে দেবেন ম্যাডাম এক্সকিউজ মি আমি একটা ফটো তুলতে পারি ফটো তুলবেন তুলেন এবারে কাপড়টা একটু নাবির কাছ থেকে সরা ব্লাউজটা একটু টেনে টেনে বুকটা টান টান করে দাঁড়া কেন এই ছবিটা কি নিব আরে মডেল বানাবো তোমাকে মডেল মডেল হলে কি হইব স্যার মডেল হলে অনেক টাকা হবে হীরার গহনা হবে দামি গাড়ি হবে বড় বাড়ি হবে এটা ধরো আমি নিজ হাতে তোমার বুকের কাপড়টা সরিয়ে দিই এই রং নাম্বার রং নাম্বার মায়া লোকের গায়ে হাত দিতে ভাল লাগে আমার হাত গেল আরে হাত আরো যাইব মডেল বানাইবা বড় বাড়ি হইব এই মডেল কত প্রকার জানো না মডেল ছয় প্রকার বুড়িঙ্গ মারা ফেলা তোমার তোমার বাতুরা বাতুরা এদিক বল মডেল মৃত্যুর শেষ সীমানা গিয়ে রিটার্ন ব্যাক করেছি স্যার আপনার এই অবস্থা হলো কি করে মেয়ে মডেলের ছবি খুঁজতে খুঁজতে জীবনটাই চলে যাচ্ছিল স্যার তবুও হাল ছাড়িনি এই দেখুন স্যার কত মেয়ের ছবি দিয়ে এসেছি মুখ ফিরাতে না মানে রং নাম্বার চোখ ফিরাতে পারবেন না স্যার এগুলো মডেল হবে আরে এইসব মেয়েকে কেউ টাকা খরচ করে লাইন দিয়ে টিকিট কেটে দেখতে আসবে সরি রং নাম্বার স্যার স্যার মেকআপ করলে খুব সুন্দর লাগবে স্যার এই যে শ্রীদেবী শাবনু রোজিনা এদের খালি চোখে দেখলে আপনার এরকমই মনে হবে কিন্তু মেকআপের পর রং নাম্বার মনে হয় ডানা কাটা পরি তোমার মাথা কি ব্যাপার তোকে খুব টেনশনে মনে হচ্ছে এক্সকিউজ মি নতুন মিউজিক অ্যালবামের জন্য মেয়ে মডেল খুঁজে পাচ্ছে না মেয়ে মডেল আর 15 দিন পর ইন্টারন্যাশনাল মিউজিক কনটেস্ট অথচ একটা সুন্দরী মডেল তোর কেউ দিতে পারছিস না কেন রত্নাকে মডেল করে ফেল দেখ তোর মাথা খারাপ হয়েছে ঘরের বউকে কেউ মডেল করে মডেল হলে দোষ কোথায় আরে দোষের কথা বলছি না রত্না মডেল হলে ঘোড়া সংসার দেখবে কে যে রাধে সে চুলো বাঁধে ইউ আর রিয়েলি ভেরি কনজারভেটিভ নিজের বউর ব্যাপারে অনেক বাজ বিচার আর অন্য মেয়েদের ব্যাপারে কোনো আপত্তি নেই হুম হুম সে তুই বুঝবি না বিয়ে না করলে এরকম লেকচার দেওয়া যায়
কিন্তু ঘরের বউকে মডেল করা যায় না। শোন, রত্নার মতো সুন্দরী মেয়ে প্রতিদিন দেখার পর তোর অন্য কোনো মেয়ে পছন্দ হবে না। দেখি আমার তোলা ছবিগুলির মধ্যে তেমন কাউকে পাই কিনা। বাই বাই। লোকে বলে আমার হাতে নাকি জাদু আছে, বাট আই ডোন্ট বিলিভ অন দ্যাট। আমি বলি ফটো তখনই ভালো ওঠে যখন একজন সুন্দর মেয়ে পাওয়া যায়। আপনি? আমি টিনা, আর উনি আমার বাবা ওস্তাদ এসকে চৌধুরী। আপনার মতন একজন বিখ্যাত লোক হঠাৎ? ম্যাডাম, পৃথিবীর অনেক দামি আবিষ্কার হঠাৎই হয়েছে। যেমনি আপনার মধ্যে যে সোনার খনিটা আছে তা হঠাৎই আমার চোখে পড়ল। ওই যে বিল্ডিংটা দেখছেন, ওখানে আমার স্টুডিও, আর অনুপম মিউজিক সেন্টারে আমার অফিস। ও গড, অনুপম মিউজিক সেন্টার, মানে যেখান থেকে অনেক নামি দামি মডেলরা দেশ বিখ্যাত হয়েছে, সেটা আপনার অফিস? না না, আমার নিজের না, আমার বন্ধু রানার, ওখানেই আমি কাজ করি। আজই রানা ইন্টারন্যাশনাল মিউজিক কন্টেস্টের জন্য একজন সুন্দরী মডেল খুঁজছিল, আর আমিও হঠাৎ করেই আপনাকে আবিষ্কার করে ফেললাম। রিয়েলি? রিয়েলি। আপনি যদি সে মিউজিক অ্যালবামে কাজ করতে চান তবে কাল 12টায় রানার অফিসে একবার দেখা করুন। এক সেকেন্ড, এই যে কার্ড। থ্যাংক ইউ, আমি অবশ্যই যাব। চলি, গুড বাই। আমি রানা, খালি মুখে প্লিজ একটু বসুন। বসবো, বসার অনেক সময় পাবো। আগে আপনার দাঁড়ানোর কাজটা হয়ে যাক। বাই বাই। বাবা বাবা, আজ কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম কে জানে। যে প্রতিষ্ঠার জন্য আমি এতদিন ধরে স্বপ্ন দেখেছি, আজ সেই প্রতিষ্ঠা আমার কাছে সে ধরা দিচ্ছে। বাবা, আমার বাড়ি হবে, গাড়ি হবে, সারা শহরের লোক চিনবে আমাকে। উফ, আমি ভাবতে পারছি না, এত আনন্দ আমি। বাবা বাবা, তুমি খুশি হওনি? কিন্তু ওই শয়তান নিশা যদি তোকে না ছাড়ে? আমি নিশাকে ছেড়ে দেব বাবা? আমি নাম টাকা ঐশ্বর্যের জন্য এই জগতে এসেছি। নিশার মিউজিক কোম্পানিতে আমি যোগ দিয়েছিলাম। ও শুধু আমাকে বড় বড় আশার স্বপ্ন দেখিয়েছে, কিন্তু আজ পর্যন্ত একটা স্টেজ শো করাতে পারেনি। কিন্তু মা? কোনো কিন্তু নয় বাবা। আমি যদি কাল রানা সাহেবের ওখানে সিলেক্ট হয়ে যেতে পারি তাহলে নিশাকে ডিসকার্ড করে দেব। এক্সকিউজ মি, আমি একটু রানা সাহেবের সাথে দেখা করতে চাই।
রাজা দেখা করতে বলেছিল। আমার নাম টিনা। আমি রানা। গ্ল্যাড টু মিট ইউ। থ্যাংক ইউ। আমি আপনার মিউজিক অ্যালবামের মডেল হতে চাই। আপনার ফিগার 36, 24, 36। বিউটিফুল। মিস্টার রাজা বললেন আপনি একটি নতুন মডেল খুঁজছেন, তাই। হ্যাঁ, ইন্টারন্যাশনাল মিউজিক অ্যালবামের জন্য আমার নতুন মডেল দরকার। প্লিজ আমাকে একটা সুযোগ দিয়ে দেখুন না। কিন্তু এখানে কাজ করলে আপনাকে রেগুলার রিহার্সাল অ্যাটেন্ড করতে হবে, অন্য কোনো ফার্মে কাজ করে চলবে না। আপনি আমাকে সুযোগ দিলে আমি আগের ফার্ম ছেড়ে দেব। আপনি যে কন্ডিশন দেবেন সব আমি মেনে নেব। ওকে, আমি আপনাকে এক বছরের জন্য সাইন করে নিচ্ছি। শেখর, একটা কন্ট্রাক্ট ফর্ম নিয়ে এসো। Thank you very much. তোমার কাজ শেষ, এবার আমার কাজ চিঠি। মিউজিক অ্যালবামে চান্স দেবে বলে এভাবে মেয়েদেরকে ইউজ করছো? আরে মিথ্যে কথা, অল ফলস। তুমি তো আমার এখানে কাজ করেছো, আমি তোমাকে কখনো অপমান করেছি? সেই সুযোগ তুমি আমার কাছে পাওনি বলেই আমার আজ পর্যন্ত তোমার এখানে কোনো কাজ। কারেক্ট, এই তো বুঝতে পেরেছো, কিছু পেতে হলে কিছু দিতে হয়। নিউটনস থার্ড ল, ইন এভরি অ্যাকশন দেয়ার ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। যারা নোংরা মন নিয়ে সঙ্গীতের জগতে আসে তাদের এই জন্যই কিছু হয় না, তোমারও কিছু হয়নি, তাই আমি তোমার কাজ ছেড়ে দিচ্ছি। এই জীবনে তুমি তা পারবে না, তোমার সাথে আমার চুক্তি আছে, তুমি আমার দলে কাজ করবে, আর কোনো দলে তুমি যেতে পারবে না। তুমি তাহলে ভুল করছো মিশা, আমি তোমার কাছে বিক্রি হয়ে যাইনি, আমি একজন শিল্পী, আর শিল্পীর কোনো দল নেই, কোনো গোষ্ঠী নেই, কোনো জাতি নেই, কোনো দেশ নেই, শিল্পী সবার। টিনা, চিৎকার করবে না, আমি আজ পর্যন্ত তোমার গ্রুপে থেকে কোনো শো করতে পারিনি, তাই আমি তোমার গ্রুপ ছেড়ে রানার ডান্স গ্রুপে জয়েন করেছি, কারণ রানার ডান্স গ্রুপ থেকে বহু মডেল প্রতিষ্ঠা পেয়েছে, আর আমিও চাই সেখান থেকে আমার স্বপ্ন পূরণ করতে। গুড বাই। তোমার সেই স্বপ্ন আমি গুরু করে দেব। তোমার কিচ্ছু হচ্ছে না, আবার করো। আমার ভীষণ ভয় করছে। আহা, ভয় নেই, মন দাও, মন দাও, মন দিলে দেখবে অটোমেটিক্যালি সব হয়ে যাচ্ছে। স্টার্ট মিউজিক। না না, তোমাকে তো কিচ্ছু হবে না, আমি বড় আশা করেছিলাম, কিন্তু তুমি কিছু পাচ্ছ না। সরি, আই এম সরি। ও নো, তুমি তুমি কাঁদছো কেন? একবার হয়নি তো আরেকবার দেখো, হবেই তোমার। আমি তো বলছি তোমাকে দিয়েই হবে। এই দেখো, তুমি এইভাবে দেখো, ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর, স্টার্ট মিউজিক।
স্বপ্নে রং লেগেছে হলো উন্মন এই মন প্রাণ মন তাই বুঝি ভালো লাগছে জীবন প্রতিক্ষণ খুশি যে ধরে না প্রাণে তোমাকে বুঝে বেশি খোঁজে ভালোবাসার মানে আজ হলো উন্মন এই মন প্রাণ ভালো লাগছে জীবন প্রতিক্ষণ খুশি যে ধরে না প্রাণে তোমাকে বুঝে পেয়েছি খুঁজে ভালোবাসারই মানে খেয়ে যেতে হবে না না আজ রাত হয়ে গেছে আরেকদিন
না না দেখুন আরেক দিন না তাহলে কাল আমার বাসায় ডিনার করতে হবে প্রমিস করুন কাল ডিনারে আসবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে না প্রমিস করুন কাল আসবেন প্রমিস থ্যাংক ইউ এইটা তো ডান দিকে রত্না এই তো আমি কি হলো তুমি এখনো রেডি হওনি রেডি হইনি মানে কোথায় যাব আমি আরে বা ভুলে গেছো কালকে না বললাম আজ আমাদের একজনের বাসায় ডিনারে যেতে হবে ডিনারে যেতে হবে কোথায় কার বাসায় সে তোমাকে আমি একটা সারপ্রাইজ দেব এখন তাড়াতাড়ি রেডি হও তো না না বাবা আমি এখন যেতে পারবো না মা ফোন করেছিল মা আসবে ফোন করে না করে দাও কোয়াইট ইম্পসিবল মার সাথে একজন থাই মহিলা আসছেন থাই রান্নার স্পেশালিস্ট তিনি আমাকে স্পেশাল রান্না শেখাবেন অনেক আগে অ্যাপয়েন্টমেন্ট করা কিন্তু কোনো কিন্তু নেই থাই তোমার প্রিয় খাবার তাই ওই মহিলার অ্যাপয়েন্টমেন্ট আমি মিস করব না অন্য একদিন যাব প্লিজ তুমি যাও থাক তাহলে আমিও যাব না না তুমি না গেলে ব্যাচেলার অনুষ্ঠান নষ্ট হয়ে যাবে তাছাড়া তুমি বাসায় থাকলে তোমাকে নিয়ে আমার ব্যস্ত থাকতে হবে রান্না শেখা হবে না তুমি যাও প্লিজ কোথায় যাচ্ছ কোন মেয়ের বাড়িতে নয়তো হ্যাঁ মেয়ের বাড়িতে আরে না তোমার সাথে একটু ঠাট্টা করলাম তুমি আমাকে রেখে কোনো মেয়ের বাড়ি যেতেই পারো না আমি তোমাকে রেখে যেতেও চাই না ডিনারটা বরং ক্যান্সেল করে দেই তুমি যাও তো ব্যাপার কি তোমার আজ মন দেখি মনের মাঝে নেই মানে মানে আজ আমার পাওনা না দিয়েই তুমি চলে যাচ্ছ তোমার পাওনা ও আই এম সরি এক্সট্রিমলি সরি আমি ভুলে গিয়েছিলাম সব তুমি ভুলে যাও আমার কোনো আপত্তি নেই কিন্তু কোথাও যাওয়ার আগে আমাকে আদর করতে ভুলবে না প্লিজ বাই বাই দিলদার রান্নার জিনিসগুলো নিয়ে আয় আনতাছি তো আনতাছি তুই এত রান্না করবি যখন তখন একজন বাবুর্চি খবর দিলেই পারতিস না বাবা আজ আমি ঠিক করেছি নিজের হাতে সমস্ত রান্না করে রানাকে খাওয়াবো যাই ঘরটা গুছিয়ে ফেলি আরে সকাল থেকে তো অনেকবার ঘর গোছালি তুমি জানো না বাবা রানারটা ভীষণ সুন্দর আর উনি যদি এসে অসুন্দর কিছু দেখে তাহলে ওনার মনটা খারাপ হয়ে যাবে আর ওনার মনটা খারাপ হলে আমার উন্নতির ভাগ্য খারাপ হয়ে যাবে এরে আমি তো ভুলে গেছি তোমাকে আরেকটা জিনিস নিয়ে আসতে হবে সে কি রে সকাল থেকে তো কতবার বাজারে গেলাম আর এলাম আবার কি বাকি রইল বাবা দই আর কোক ওই দইয়ের অর্ডার আমি দিয়ে দিয়েছি বাবা আকাশের অবস্থা কিন্তু একেবারেই ভালো না যে কোনো সময় বৃষ্টি আসতে পারে তুমি যা তাড়াতাড়ি প্লিজ পাগলি Thank you.
আছেন? টিনা, টিনা, কাউকে দেখছি না। Oh my God, Tom! Baba, ishcho, I'm a towel to dao. Boy, I'm a towel to dao. Ufu. Kya holo? Kani shunte pachu na? Towel to dao. Boy, towel to dao. কাউকে ঘরে দেখলাম না তো, তুমি টাওয়েলটা চাইলে তাই দিতে গিয়ে। I am sorry. আমি যাই। আরে, এই অবস্থায় তুই কোথায় যাচ্ছেন? বাসায় যাই। এরকম ভেজা কাপড়ে আপনি বাসায় গেলে লোকে কি বলবে? আর বাইরে যেভাবে ঝড় বৃষ্টি হচ্ছে তাতে আপনি যেতে পারবেন না। আপনি ভেজা কাপড়টা খুলে ফেলুন, আমি বাবার একটা পায়জামা পাঞ্জাবি নিয়ে আসছি। কই, আপনি এখনো কাপড় খোলেননি? ভেজা কাপড়ে থাকলে ঠান্ডা লেগে যাবে। আমি খুলে দিচ্ছি। তাতে কাজে আরো দেরি হয়। আমি চলে গেলে তোর যে কি হবে? তোমার এখন যাওয়া হবে না। একা একা আমার একদম ভালো লাগে না। একা কেন? তোর স্বামীর সাথে কাজ করবি, তোর স্বামীর কাজে সাহায্য করবি। মা, আমি মডেল নই, বাড়ির বউ। আর বাড়ির বউয়ের বাইরের চেয়ে ঘরে অনেক বেশি কাজ। তোমার কোনো কথা শুনতে চাই না। তোমার এখন যাওয়া হবে না, ব্যাস। মা, রান্না বোধ এসে গেছে, ওকে কিছু বলো না প্লিজ, তাহলে খুব টেনশন করবে। ও
কমলা, এগুলো তাড়াতাড়ি পরিষ্কার করে ফেল। আচ্ছা। কি ব্যাপার? তুমি স্যুটটাই পরে গেলে আর পাঞ্জাবি পরে ফিরে এলে যে, কোথায় গিয়েছিলে? কোথায় আবার? ওই বন্ধুর বাড়ি। খাওয়ার সময় ঝোল পরে কাপড়ে দাগ পরে যায়, তাই কাপড়টা বদলে এলাম। হো, আমার ঘুম আসছে না রত্না। কেন, কি হয়েছে? আমি একটা কি আবার? হ্যালো মালা, বল কি, তোর স্বামী আরেকটা বউ নিয়ে বাড়িতে এসেছে? ঝাঁটা মেরে তারা, ঝাঁটা মেরে তারা, নইলে নিজে ঘর ছেড়ে চলে যা। এত বড় সাহস, এক বউ থাকতে আর এক বউ নিয়ে বাড়িতে ঢুকেছে? শোন শোন মালা, আমি তোকে স্পষ্ট বলে দিচ্ছি, একদম এলাও করবি না। ও মাই গড, কি হয়েছে? ওই যে তোমাকে বলেছিলাম না, আমার বান্ধবী মালা, যার স্বামী খুব অত্যাচার করে, আজ আবার সে লম্পট স্বামী আরেকটা মেয়েকে বিয়ে করে ঘরে এনে তুলেছে। আমি হলে তুই স্বামীকে খুন করে ফেলতাম। জানো, মেয়েরা সব পারে, কিন্তু স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। ও হ্যাঁ, তুমি যেন কি বলতে চেয়েছিলে বলে না। মেয়েরা সব পারে, কিন্তু স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। কি ভাবছ? না কিছু না, মানে হঠাৎ আমার খারাপ লাগছিল তো তাই। এসো, আমি তোমাকে আদর করে ঘুম বাড়িয়ে দিই, সব ঠিক হয়ে যাবে। জানো, মেয়েরা সব পারে, কিন্তু স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। সব পারে, কিন্তু স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। এই হানা, এই দেখ টিনা ডান্সের ছবি, দারুন ফিগার, কি এক্সপ্রেশন, এ যেন ভিনি ভিডি ভিসি, এলো দেখলো জয় করলো। এটা আবিষ্কার করলো কে? আমি। আমার চয়েস কোনোদিন খারাপ হতে পারে না। হ্যাঁ, হ্যালো, কি ভাবছেন? আই এম ইন প্রবলেম রাজা। কি প্রবলেম বল, আমি সলভ করে দিচ্ছি। এটা ক্যামেরা শাটার নয় যে টিপে দিলে কাজ হয়ে গেল, এটা ছবি নয়, জীবনের প্রবলেম। আর জীবন সম্পর্কে তোর কোনো আইডিয়া নেই, তুই পারবি না। ইটস ট্রু, জীবন সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, বিকজ আমার জীবনটাই দয়ার দান। হ্যাঁ রাজা, এসব কি বলছিস তুই? ঠিকই বলছি, ছোটবেলায় যখন শিশুরা আনন্দে খেলে বেড়ায়, তখন আমার বাবা মা অ্যাক্সিডেন্টে মারা গিয়ে আমার সব হাসি আনন্দকে জীবন থেকে তাড়িয়ে দিল। তুই আমার ক্লাস ফ্রেন্ড, আমার হাত ধরে তোর বাসায় নিয়ে গেলি, মানুষ করলি, তোর কাছে চাকরি দিলি, সবই দয়া। এই বাজে কথা বলবি না, সবই তোর যোগ্যতার গুণে করেছিস। আমি আমি তোর সাথে তো যোগ করছিলাম। যোগ না, সত্যি, সেদিন তুই আমায় আশ্রয় না দিলে আমার জীবনটা শুরুতেই শেষ হয়েছে। তো
আমি আমার প্রবলেম নিয়ে অস্থির, আরো পুরনো কাশুন্দি ঘাড়া শুরু করলো। ওকে, আমার কথা থাক, তোর প্রবলেমটা বল, আমি আমার জীবন দিয়ে হলো সলভ করে দেব। এমন কিছু নয়, সিরিয়াস হলে তো আমি তোকে বলতাম। আমি জানি তুই আমার জন্য সব করতে পারিস। রাজা শোন, এই ছবিগুলো সব বড় করে ফেল। যা খরচ হয় বিল দিয়ে দিস। তুই যখন বলবি না তখন আমি প্রেশারও দেব না, তবে এনি টাইম তুই যদি ফিল করিস কোনো প্রবলেমের ভার বহন করতে পারছিস না, তখন আমাকে বলিস, আমি হাসি মুখে সেই ভার বহন করব। যৌবনের নদীতে জোয়ার এলো। তুমি শুনতে পাচ্ছ রাজা? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, মনে হচ্ছে তোমার পৃথিবী আমাকে ডাকছে।
দেখেছি আমি তোমারই দু চোখে হৃদয়ের মাঝে না নিয়েছি যে লিখে ভালোবাসবো পাগলে মন যে তোমায় ছাড়া কিছু জানে এ জীবনের আলো আশা তোমাকে জানি যে শুধু তুমি শুধু তুমি যে সাথী তোমাকে জানি যে আমার এই মন যে তোমায় ছাড়া কিছু জানে না রানা সাহেব আছেন তুমি কে আমি টিনা ওনার অ্যালবামের মডেল তো এখানে কি চাই বাড়িতে মডেলের কোনো দরকার নেই ওর অফিসে দেখা করুন অফিসের ব্যাপারটা অফিসেই দেখা করি আসলে এটা তো বাসার ব্যাপার কাল উনি আমার বাসায় গিয়েছিলেন ওনার কাপড়গুলো ভিজে গিয়েছিল তাই এগুলো দিতে এসেছি কাপড় রানা তোমার বাসায় রেখে এসেছিল হ্যাঁ এই নিন আমি যাই রত্না 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 এদিকে আয় কি হয়েছে মা যেভাবে তুমি ডাকছ মনে হয় বাড়িতে ডাকাত পড়েছে ডাকাতের চাইতে বেশি এই দেখ এই তো রানার কাপড় এই কাপড়ের কথা রানা তোকে কি বলেছিল বন্ধুর বাড়িতে ঝোল পড়ে হ্যাঁ ঝোল পড়ে কাপড়ে দাগ পড়ে যায় তাই খুলে মিথ্যে কথা বলেছিল এই কাপড়গুলো এখন একটা মেয়ে এসে দিয়ে গেল কালকে তার বাড়িতে কাপড়গুলো ভিজিয়ে রেখে এসেছিল এসব কি বলছো মা আমি ঠিকই বলছি তোর স্বামী একটা অঘটন না ঘটিয়ে ছাড়বে না আচ্ছা শুক্রানা বলো কি হ্যাঁ তোমার কাপড়গুলো আমি নিজের হাতে ধুয়ে সকালে তোমার বাসায় দিয়ে এসেছি কাপড়গুলো তুমি আমার বাসায় দিয়ে এসেছো ওরে বাবা আরে শোনো কি হয়েছে না কিছু না মানে বাসা আমার মোবাইলটা ফেলে এসেছি আরে আসে তাহলে স্যার হ্যালো মোনালিসা হ্যালো মুখ ভার কেন কেমন আছেন এতক্ষণ ভালো ছিলাম না তোমাকে দেখার পর এখন ভালো লাগছে আমার ছবিগুলো দেখালেন না এই তো তোমার ছবি তোমাকে দেখাবো বলেই নিয়ে এলাম দেখো দারুণ ফ্যান্টাস্টিক এত সুন্দর আমি ভাবতেই পারছি না আমার চোখে তুমি অতুলনীয় নিতে পারি শিওর আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংকস আসি আই লাভ ইউ টিনা তুমি কালকে বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলে না শোনো শোনো আমার কথা শোনো প্লিজ না তোমার কোনো কথা আমি শুনবো না আমাকে তুমি মিথ্যা কথা বলেছো বলেছো মাংসের ঝোলে দাগ পড়েছে জামার মধ্যে আর তোমার সেই জামা দিয়ে গেল তোমার একজন মেয়ে মডেল তোমাকে তোমাকে আমি আজ মেরে ফেলব রত্ন আমার কথা শোনো প্লিজ শোনো ওটা ছুড়ে বেরো না এটা আমার গায়ে লাগলে আমি সত্যি মরে যাব আমি মরে গেলে তুমি বিধবা হয়ে যাবে বেঈমান স্বামীর সাথে ঘর করার চেয়ে বিধবা হওয়া অনেক ভালো তুমি দাঁত খেতে গিয়েছিলে না নাকি ওই মেয়ের সাথে রং তামাশা করতে গিয়েছিলে প্লিজ রত্না আগে তুমি শান্ত হও তারপর বলছি আমি শান্ত হব না তুমি আগে বলো কেমন করে তোমার কাপড় ওই মেয়ের কাছে গেল আমি বলবো না তুমি শান্ত না হলে আমি বলবো না এভাবে তুমি উত্তেজিত হলে ব্লাড প্রেশার হবে আর ব্লাড প্রেশার হলে রক্ত মাথায় উঠবে রক্ত মাথায় উঠলে তুমি হার্টফেল করে মারা যাবে আর তুমি মারা গেলে আমি বাঁচব না আর আমি না বাঁচলে তোমার কি হবে তোমার কি
আমি শান্ত হচ্ছি। এখন বলো কেন তুমি আমাকে মিথ্যে বলেছিলে? আমি তোমাকে কোনো মিথ্যে বলতে চাইনি, আর আমি এখনো চাই না। ডিনারে যাবার সময় আমি তোমাকে নিয়ে যেতে চেয়েছিলাম, বলো চেয়েছিলাম? তুমি না গেলে আমি যাব না বলেছিলাম না? আমার যদি অন্য উদ্দেশ্য থাকতো তবে আমি তোমাকে নিয়ে যেতে চাইতাম, বলো চাইতাম? দাওয়াত খেতে গিয়ে কাপড়ে ঝোল পড়ে গিয়েছিল, তাই বদলে এসেছে। অন্য কোনো উদ্দেশ্য থাকলে আমি কাপড় লুকিয়ে নিয়ে আসতে পারতাম, বলো পারতাম? মনে খারাপ কিছু থাকলে মেয়েটাকে কি বলতাম, তুমি আমার বাসা কাপড় দিয়ে এসো, বলো? বলতাম না। তাহলে দুয়ে দুয়ে চার। চার মানে? মানে আমার মধ্যে কোনো পাপ নেই, আছে বলো তুমি? না। বলো, আমি তোমাকে কোনোদিন মিথ্যে কথা বলেছি? না বলোনি। কোনো ধোকা দিয়েছি? কোনো অবিশ্বাসের কাজ করেছি? না করোনি। তারপরও তুমি আমাকে অবিশ্বাস করছো, এই তোমার ভালোবাসা? না না না, কিন্তু তুমি আমাকে এসে ভাগই বলোনি কেন? আগে বলিনি, মানে আগে বলতে চেয়েছিলাম কিন্তু ভাবলাম এটা কোনো ব্যাপারই না। কাপড়ে ঝোল পরা, ছি 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 ছি, আমি তোমাকে কত ব্রড মাইন্ডেড ভেবেছি, অথচ এই সিম্পল ভুলের জন্য তুমি তুমি আমাকে অবিশ্বাস করেছো। না না সরি, আই এম সরি। না, তোমার সরি হওয়ার কি আছে? আসলে আমি তোমাকে কি ভেবেছি আর তুমি? ও প্লিজ, তুমি যেও না, তোমার কোনো দোষ নেই। না না, আমার দোষ আছে, আমার দোষ আছে, আমি অন্যায় করেছি, আমি অন্যায় করেছি। আমি আজ পর্যন্ত আমার স্ত্রীর বিশ্বাস অর্জন করতে পারিনি। তুমি কেঁদো না, তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমার খুব খারাপ লাগে। আমি তো বলেছি আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও প্লিজ। কাঁদে না, আমি তোমাকে আমি তোমাকে কোনো দিন অবিশ্বাস করব না, সত্যি আমি তোমাকে খুব ভালোবাসি। টিনা বাবা, রানাকে নিয়ে আমার মনে একটা স্বপ্নের জন্ম হচ্ছে। স্বপ্ন? কি স্বপ্ন বাবা? তোরা রানার বিয়ে স্বপ্ন। তোমার স্বপ্ন এখন আমারও স্বপ্ন বাবা, রানাকে আমারও খুব পছন্দ। তাহলে আজই রানার কাছে তোর বিয়ের প্রস্তাব দে। না না বাবা, তোমাকে বিয়ে প্রস্তাব দিতে হবে না, যখন সময় আসবে আমি নিজেই রানাকে বলবো। না না, এখন আমাদের শিডিউল হবে না, আপনি নেক্সট মান্থে যদি বুকিং নেন তবে আমরা চেষ্টা করতে পারি। ওকে স্যার, টিনা ম্যাডাম আসার পর থেকে আমাদের কুকি সরি রং নাম্বার বুকিং বেড়ে গেছে, একটার পর একটা পার্টি আসছে আর রং নাম্বারে কন্ট্যাক্ট করতে চাইছে। হ্যাঁ, নতুন মডেল হিট করলে প্রথম প্রথম ভালো চাহিদা থাকে। এক্স্যাক্টলি স্যার, নতুনের জয় সর্বত্র, বাড়ির বউ নতুন হলে খুব ভালো লাগে স্যার। আমিও তাই ভাবছি, অফিসে আপনার জায়গা একটা নতুন লেডিস সেক্রেটারি রেখে দেব। রং নাম্বার স্যার, আপনার ওই একই মুখ দেখতে আমার সবসময় ভালো লাগে না, একটা নতুন মেয়ের মুখ হলে ভালো লাগতো স্যার। আপনার আমাকে ভালো লাগে না, কিন্তু স্যার
আমার আপনাকে দেখতে খুব ভালো লাগে। কেটাও আসতে পারি? আসুন ম্যাডাম আসুন, স্যার রং নম্বরে আপনার জন্য ওয়েট করছিলেন। সত্যি তুমি আমার জন্য ওয়েট করছিলে? ও কথা তুমি ধরো না। আচ্ছা তুমি এত লজ্জা পাও কেন? যা সত্যি তা বলতে পারো না? চলো। কোথায়? আজ তোমাকে নিয়ে একটা বড় হোটেলে খেতে যাব। কিন্তু আমার যে অনেক কাজ। ওফো, একদিন না হয় আমার জন্য একটা কাজ তুলে রাখলে, চলো না। জান স্যার, কাজের চেয়ে খাওয়া অনেক ভালো। চলো। সরি সরি। নো কোয়েশ্চেন অফ সরি। আমি একটা মেয়ে পাই না, স্যার দু দুটাকে ম্যানেজ করে কি করে? হ্যালো, জি কে আপনি? আপনার সাহেবকে দিন। স্যার তো টিনা ম্যাডামের সাথে লাঞ্চ করতে গেছেন। কি বললেন? টিনার সাথে? হ্যাঁ জি জি, রং রং নাম্বার। মা মা, দেখেছো তোমার জামাই কাণ্ড? সে আবার ওই মডেল মেয়েটার সাথে হোটেলে লাঞ্চ করতে গেছে। এতে দোষের কি হলো? দোষ না, কি বলছো তুমি? ঠিকই বলছি, স্বামী স্ত্রীকে স্ত্রী হিসেবে নয় সবসময় প্রেমিকা হিসেবে দেখতে চায়। মা! হ্যাঁ, ও যখন তোকে কোথাও নিয়ে যেতে চায় তখন তুই সংসারের কাজে ব্যস্ত থাকিস, কোনোদিন ভাবিস না ওর মনের কথা। রং নাম্বার। মা মা, দেখেছো তোমার জামাই কাণ্ড? সে আবার ওই মডেল মেয়েটার সাথে হোটেলে লাঞ্চ করতে গেছে। এতে দোষের কি হলো? দোষ না, কি বলছো তুমি? ঠিকই বলছি, স্বামী স্ত্রীকে স্ত্রী হিসেবে নয় সবসময় প্রেমিকা হিসেবে দেখতে চায়। মা! হ্যাঁ, ও যখন তোকে কোথাও নিয়ে যেতে চায় তখন তুই সংসারের কাজে ব্যস্ত থাকিস, কোনোদিন ভাবিস না ওর মনের কথা। ভেবেছিস এখন আবার দেখবো কি? স্বামী তো হয়েই গেছে। মানুষদের মন সবসময় প্রেমের জন্য অস্থির, নিজেকে প্রেমিকা বানিয়ে রাখ, দেখবি তোর স্বামী তোর কাছে চলে আসবে। হ্যালো, তুমি এখন কোথায়? কেন, অফিসে? এক্ষুনি তুমি বাসায় চলে আসো, আজ আমি তোমার সঙ্গে একসাথে খাবো। কিন্তু আমার অফিস অনেক কাজ। তাহলে আমি ভাত নিয়ে অফিসে চলে আসি। না না, তোমাকে আসতে হবে না, আমি আসছি। আরে কোথায় যাচ্ছ? একটা বড় পার্টি এসেছে অফিসে, এক্ষুনি না গেলে মারণ হয়ে যাবে। হাই টিনা। টিনা, তুমি এখানে? লাঞ্চে এসেছিলাম, তা আপনি এখানে? আমিও লাঞ্চে এসেছি। সত্যি? সত্যি। চলো আজ আমি তোমাকে খাওয়াবো। কি হলো, এসো। আর লজ্জা পাচ্ছ কেন? এসো এসো তো। আরে বাবা, এসো তো।
ইশারা কে বুঝো না, চেনা আমি সেজেছি অচেনা সাজে রূপসী মোহিনী ভাবে দিয়ে মন যেভাবে চাইবে সাজে ফুটে মন রূপসী মোহিনী ভাবে দিয়ে মন যেভাবে চাইবে সাজে ফুটে তোমার রাজা অবাক হয়ে গেছে না?
তাতে অবশ্যই তুমি এভাবে হঠাৎ আসবে ভাবতেই পারিনি আমি তো আসবো তোমার কাছে তোমায় ভালোবাসবো কাছে টানবো কি যে বলো না চলো চলো ভেতরে চলো বসো কি খাবে বলো কিছু না আমি তোমাকে ইনভাইট করতে এসেছি ইনভাইট কিসে ইনভাইট আজ আমার জন্মদিন রিয়েলি হ্যাপি বার্থডে থ্যাংক ইউ ভেরি মাচ তুমি আজ আমার বাসায় আসবে অবশ্যই আসবো আর কে কে আসবে আর কে কে মানে না মানে তোমার আপনজন বিশেষজন প্রিয়জন আমার আপনজন বিশেষজন প্রিয়জন একজনই আছে আজ আমার বার্থডেতে এলে তাকে তুমি দেখতে পাবে এই দাঁড়াও পাগল তোমার আমার প্রিয়জন আছে নাকি তার মানে তুমি কি বলতে চাও আমি ভালোবাসতে পারি না 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 ভালোবাসতে পারবে না কেন তবে কোনো মেয়ে তোমাকে ভালোবাসবে কিনা একটু ডাউট আছে ম্যাডাম তোমার এই ডাউট আজ আমার জন্মদিনে ভেঙে দেব আচ্ছা রানা কোথায় অফিসে আমি আজ অফিসে যাচ্ছি না তুমি রানাকে নিয়ে সোজা চলে এসো আচ্ছা আসি খুকি রানা বলছে শোনো তোমাকে আমার সাথে এক জায়গায় যেতে হবে হঠাৎ আমাকে নিয়ে কেন তুমি ছাড়া আমার আর কে আছে বলো কখন বিকেল 5টায় বাসায় আসবে আমি রেডি হয়ে থাকবো আমি না এলে হয় না না তোমাকে আসতেই হবে না এলে আমি ভীষণ রাগ করব আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করব না কোনো চেষ্টা না আসতেই হবে প্রমিস করো আসবে আচ্ছা আচ্ছা প্রমিস স্যার একটা কথা জিজ্ঞেস করতে চেয়েছিলাম স্যার আমরা একটা মেয়েকে ম্যানেজ করতে পারি না আর আপনি দুটো মেয়েকে কিভাবে ম্যানেজ করেন স্যার গেট লস্ট ইয়েস স্যার এক্সট্রিমলি রং নাম্বার স্যার হ্যালো কি হলো রাগ করছো কেন না না রাগ কে বললো আমি ভাবতেই পারিনি তুমি শুনো আজ রাতে জন্মদিন তুমি ঠিক 5টা চলে আসবে আমরা একসাথে যাব আমরা যাব মানে তুমি আর আমি 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 তো পারবো না 5টা অফিসে একটা পার্টি আসবে ভীষণ কাজ কোনো কাজ করতে হবে না তুমি চলে আসবে ঠিক আছে চলে আসব কি বলে শেখো আমি গেলে বলেন কোটি টাকা লস হয়ে যাবে আরে লস হয় হোক 2 কোটি কেন আমার বইয়ের জন্য আমি 220 টাকা লস করতে পারি আমি আবার এসব কথা কখন বললাম ও শট আপ আমার টাকা লস হলে আমার হবে তবে তোমার কি 2 কোটি টাকা লস হবে তোমার হ্যাঁ ওই যে পার্টিটা আসবে তার সাথে 2 কোটি টাকার একটা কন্ট্রাক্ট সই হওয়ার কথা আমি গেলে 2 কোটি টাকা লস হয়ে যাবে তাতে কি হয়েছে আমার স্ত্রীর জন্য না না তোমাকে আসতে হবে না আমার জন্য তোমার এত টাকা লস করতে হবে না তুমি অফিস করো আমি একাই চলে যাব আসার সময় তুমি আমাকে নিয়ে এসো হ্যাঁ সে নিয়ে আসবো যদি সময় পাই থাক তাহলে আনতেও হবে না আমি একা চলে আসবো থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার ওই 2 কোটি টাকার কি যেন বলছিলেন স্যার ওই যে বললে দুটো মেয়ে কিভাবে ম্যানেজ করি 2 কোটি টাকা ব্লাবতে ম্যানেজ করতে হয় বুঝেছি তোমার কাছে 2 কোটি টাকাও নেই তুমি ম্যানেজও করতে পারবে না গেট আউট ওকে স্যার থ্যাংক ইউ স্যার বুঝেছি স্যার অ্যাবসলুটলি রং নাম্বার স্যার ওয়েলকাম বস টিনা কোথায় জানি না আগে ঠিকানায় নেই খুঁজে বের কর আমার টিনাকে চাই টিনার খবর আমি তোমাকে দিতে পারবো তবে তবে কি তোমার মিউজিক ভিডিওতে আমাকে মেইন লিড দিতে হবে আর ওই টিনা থাকবে আমার সহকারী তোমার লাভ আমি রানাকে দেখিয়ে দেব আমাকে বাদ দিয়ে তুমি যাকে নিয়েছো সে আমার অনেক নিচে পারফর্ম করে আমি টিনার চেয়ে অনেক উপরে পাবে মেইন হিরোইন আমি তোমাকে করব তার আগে বলো
টিনা এখন কোথায়? টিনা এখন 30 নম্বর আরামবাগে থাকে। টিনার আরামবাগের আরামকে আমি হারাম করে দেব। কিরে এত সেজে গুজে কোথায় যাচ্ছিস? আজকে রানার সাথে রাজার জন্মদিনে পার্টিতে যাব। রানাকে কিছু বলেছিলি? না বাবা, তবে আজকে বলবো। ওই যে রানা এসে গেছে। আমার খাঁচার পাখি আমাকে রেখে অন্য লোকের সাথে পুটুস পাটুস করবে, অন্য লোকের ওখানে নাচ গান করবে, এটা আমার সহ্য হয় না, সহ্য হয় না। নিশা, আমি তোমাকে স্পষ্ট বলে দিয়েছি আমি তোমার দলে আর নাচব না। তোকে আমার ওখানে নাচতে হবে, তুই আমার আর কারো না, আর কারো না। আমি জেল খেটেছি, এবার তোকে আমার জেলে ভরবো, আমার জেলে। নিশা, আমার মেয়েকে ছেড়ো, ছেড়ো বলছি। ছাড়বো, এমন করে ছাড়বো যাতে ওর দিকে কেউ ভুলেও না তাকায়। তুই নাচবি এই পা, তোর এই পা না থাকলে তুই নাচবি কি করে? এই পা ভেঙে আমি পঙ্গু করে দেব, পঙ্গু করে দেব। এই বুড়া, তুই আমার অনেক টাকা খেয়েছিস, এবার ছুরির পার খা। আমি আজ আর কাউকে আসতে বলিনি, শুধু তোমাদের আর আমার বিশেষ একজনকে। সে তো আমি জানি, তাই জানতে চাচ্ছি তোমার সেই বিশেষ একজনটা কোথায়? আসবে, এখনই আসবে। আমার ভালোবাসার পাত্রীকে সবচেয়ে আগে তোমাকেই দেখাবো। ¶¶
হলো তোমার সেই বিশেষ একজনটা কোথায় ডাক্তার সাহেব আমার বাবা এখনো ঠিক বলা যাচ্ছে না আপনার বাবার বেশ রক্তপাত হয়েছে রক্তও দেওয়া হয়েছে কিছু সময় না গেলে বলা খুব মুশকিল না তোমার সেই ভালোবাসার পাত্রীটি মনে হয় আজ আর আসবে না আমি আর থাকতে পারছি না আর একটু বসো ও আসবে না আমি আর একদিন দেখব আজ নয় আজ আমি একা এসেছি তো আমি তোমাকে দিয়ে আসবো না না তোমার কষ্ট করতে হবে না আজ তোমার জন্মদিন আর তাছাড়া রানার ফেরারও সময় হয়ে গেছে তুমি তো জানোই আমি না থাকলে রানার খাওয়াই হয় না আসি বাই বাবা বাবা কেঁদো না টিনা এই সময় তোমার ভেঙে পড়লে চলবে না তোমাকে শক্ত হতে হবে আরে আমি তো আছি রানা তুমি এবার যাও একটু বিশ্রাম নাও হ্যাঁ যাই কাল সকালে চলে আসবো আসি এসো না আর দূরে থেকো না কথা দিয়েছিলে আসবে বলে কেন সে কথা রাখো না এসো না আর দূরে থেকো না দিয়েছিলে আসবে বলে কেন সে কথা রাখো না কত আশা নিয়ে গানের সুরে তোমাকে ডাকি শোনো না এসো না এসো না যত কল্পনা জীবনে আগে আজ অল্পনা সাথী তুমি কথা রাখলে খুলে তোমায় পেয়ে ধন্য
আশা চাই আরো কাছে যে তোমায় মায়াবী এরাতে সাথীতে হলে শুধুই তোমারই নাম বলতে চেয়েছিল সে তুমি আমি আমার ভালোবাসার যে নাম জন্মদিনে বলতে চেয়েছিলাম সে তুমি না রাজা না ও কথা বলো না আজ আমাকে বলতেই হবে আমি তোমাকে খুব ভালোবাসি না রাজা আমি আমি তোমাকে ভালোবাসি না আমি তো আরেকজনকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসার কথা বলো না আমি ভালোবাসতে পারবো না রাজা তুমি আমার বন্ধু হয়ে সারা জীবন আমার পাশে থেকো কিন্তু আমার ভালোবাসা আমি টিনা আপনি কে টিনা মানে সেই মেয়েটা যার মোবাইল তার কাছে জেনে নেবেন আমি কে আমাকে বললো একটা পার্টির সাথে কাজ সে এখন টিনার সাথে ওখানে রান্না কি করছে ছি 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 রত্না মাই ডার্লিং মাই সুইট হার্ট আই এম এক্সট্রিমলি সরি পার্টির সাথে কাজ করতে করতে রাত হয়ে গেল পার্টির সাথে তুমি কাজ করছিলে হ্যাঁ 3 কোটি টাকার একটা কন্ট্রাক্ট মিথ্যে কথা বলো না
তুমি এর আগে বলেছিলে 2 কোটি টাকা। হ্যাঁ, ওই 2 কোটি টাকাই ছিল, আর আপ করতে করতে ওটা বাড়িয়ে 3 কোটি টাকা। 1 কোটি টাকা তোমার জন্য লাভ হয়ে গেল। বেঈমান, মিথ্যাবাদী, আর কত তুমি আমাকে ধোকা দেবে? তুমি এতক্ষণ টিনার সাথে ছিলে এবং তোমার মোবাইলটাও টিনার কাছে দিয়ে এসেছো। কি ধরা পড়ে গেছো না? মানে রত্না, চুপ করো, চুপ করো, আর মিথ্যে বলতে হবে না। ছি 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 ছি, আজ পর্যন্ত দিনের পর দিন এক স্বামী মিথ্যে কথা বলে গেছে, আর তার সহজ সরল এক স্ত্রী সততার সাথে তাকে বিশ্বাস করে এসেছে। রত্না, আমি টিনার কথা অনেক আগে তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু তোমার মনে অশান্তির জন্ম নেবে ভেবে বলতে পারি না। অশান্তির জন্ম নেবে? কি করেছো তুমি বলো, ওই মেয়ের সাথে তোমার কি সম্পর্ক? বলবো, তুমি আমার স্ত্রী, আমার জীবন মরণের সাথী। যদি কোনো অপরাধ করি, যদি কোনো অন্যায় হয়, সবই স্ত্রীকে বলা উচিত। স্ত্রী ছাড়া স্বামীর সত্যিকারের বন্ধু আর কেউ নেই। যেদিন আমি টিনার বাসায় ডিনারে যাই, আমি ইচ্ছাকৃত কোনো অপরাধ করিনি। খবরদার, তোমার এই অপবিত্র হাতে তুমি তুমি আমাকে আর স্পর্শ করবে না। রত্না, আমি স্বীকার করছি আমার অন্যায় হয়েছে। অন্যায়? কিসের অন্যায়? আর এই অন্যায় যদি আমি করতাম, আমি যদি একটা পরপুরি শিশুর দ্রাস খেতে আসতাম। মারো, আরো থাপ্পড় মারো, আরো থাপ্পড় মারো, আরো থাপ্পড় মারো। কিন্তু এই থাপ্পড়ে আমার যতটুকু না ব্যথা লেগেছে, তার চেয়ে বড় থাপ্পড় তুমি আমাকে দিয়েছ। এক স্ত্রীর কাছে এর চেয়ে বড় থাপ্পড় আর কি হতে পারে? তার স্বামী একটা অন্য মেয়ের সাথে সম্পর্ক স্থাপন করেছে। রত্না, একটু বুঝতে চেষ্টা করো। না, এখন আর বোঝার সময় নেই, সেই সময় পার হয়ে গেছে। এখন শুধু সিদ্ধান্তের সময়। তুমি আমাকে চাও না টিনাকে চাও? হ্যালো রানা, প্লিজ তুমি একবার আসবে, বাবা কেন কেমন করছে? টিনা, তুমি কেঁদো না, আমি এক্ষুনি আসছি। আমার যাবার আগে এই শান্তি, এই শান্তিটুকু আমাকে দাও যে আমার মেয়ে অসহায় নয়, একা নয়, তার পাশে তুমি আছো, তুমি ওকে দেখবে। বাবা, কথা দাও, বাবা কথা দাও। আপনি অস্থির হবেন না, আমি কথা দিচ্ছি, টিনাকে আমি দেখব। তুমি আমাকে অনেক শান্তি দিলে বাবা। টিনা, আমি জানতে চাই না, তোদের স্বামী স্ত্রীর ব্যাপার তোরাই ভালো জানিস।
তবে আমি আমার দীর্ঘ সংসার জীবনে জেনেছি সংসারে ভুল বোঝাবুঝি হবে, ঝড় উঠবে উত্তাল সংসার সমুদ্রে। আর সেই সফল নারী যে এই ঝড় থেকে সংসারকে বাঁচাতে পারবে। কিন্তু যাকে নিয়ে সংসার সমুদ্রে পাড়ি দেব, সে যদি অন্য নারীর প্রতি আসক্ত থাকে তখন কি করব? তোর স্বামীকে যে তোর কাছ থেকে কেড়ে নিতে চাইছে তার কাছ থেকে তুই তোর স্বামীকে ফিরিয়ে আন। বাঁধন ছিঁড়ে ফেলা সোজা, কিন্তু তাকে অটুট রাখা খুবই কঠিন মা। আজ তোকে সেই কঠিন কাজটা করতে হবে মা, যেমন করে হোক তোর স্বামীকে তোকেই ফিরিয়ে আনতে হবে। আমার স্বামীকে আমি আমার কাছে ফিরিয়ে আনবই। এসব কি বলছো তুমি? রানা অন্য মেয়ের কেসে মেয়ে? তোমাদের নতুন মডেল টিনা, আমি আমি রানাকে আমার কাছে ফিরিয়ে আনতে চাই। আর তার জন্য তোমার সাহায্য আমার খুব দরকার রাজা। বলো কি সাহায্য দরকার? আমাকে টিনার ঠিকানাটা দাও। ওর কাছে তুমি যাবার আগে এর সত্যটা আমাকে জানতে হবে, আমাকে রানার সাথে কথা বলতে হবে। একটা খাট, একটা ড্রেসিং টেবিল, একটা আলমারি, এক সেট সোফা, তোশক, চাদর, বালিশ, মশারি, থালা বাসন, হাঁড়ি, পাতিল, চামচ, কাপ, প্লেট। স্যার, এই তো দেখি নতুন সংসারের তালিকা। আপনি কি জানান? আপনাকে যা বলেছি তাই করুন। ওই লিস্টের জিনিসপত্র সব এই ঠিকানায় পৌঁছে দেবেন। অবশ্যই দেব স্যার, তবে কার বাসা জানলে সহজ হতো স্যার? টিনার বাসা যান। জান স্যার, আসি স্যার। টিনার বাসা তুই সাজিয়ে দিচ্ছিস? একটা নতুন বাসা নিয়েছে তাই। বাহ বন্ধু বাহ, টিনার নতুন বাসা সাজাতে গিয়ে তুই তোর আর রত্না সাজানো সংসারটা ভেঙে ফেলছিস? কি যাতা বলছিস? যাতা নয়, সত্যি বলছি। তুই কি করে রত্নার মতো স্ত্রীকে ভুলে গিয়ে টিনার সাথে সম্পর্ক স্থাপন করলি? ইটস এ মিস্টেক, কমপ্লিটলি মিস্টেক। একটা ভুল হয়ে গেছে, আর ভুল কার না হয়। আমি সেই ভুল গিলতেও পারছি না আর উগ্র ফেলতে পারছি না, কিন্তু রত্না সেটা বুঝতে চাইছে না। তার জন্য তুই দায়ী। রানা, পৃথিবীতে এমন একজন স্ত্রীকে খুঁজে পাবি না যে স্বামীর সাথে অন্য একটা মেয়ের সম্পর্ক সহজে মেনে নেবে। ওহ, আমি তোকে বিয়ে করিনি। আমি তো রত্নার স্বামী, ওর সাথে খাই দাই ঘুমাই, ও আমার একটা ভুলকে মেনে নিতে পারছে না। যাক, কিছুদিন যাক, পরে বুঝবে স্বামী কি। তুইও বুঝবি পরে স্ত্রী কি, তখন পস্তাবি রানা, অনেক পস্তাবি। তুই আমার বন্ধু না রত্নার বন্ধু? তোমার পক্ষে রত্নার কাছে ওকালতি না করে রত্নার পক্ষ হয়ে তুই আমার কাছে ওকালতি করছিস? শোন, যা ন্যায়সঙ্গত তাই বলছি। তুই আমাকে আর ন্যায়ের লেকচার দিস না। আমাদের পারিবারিক ব্যাপারে তুই নাক না গলালে আমি খুশি হব। ক্লিয়ার? খাটের আর একটু জল দিয়ে আন, যাইতাছে। খাট কমপ্লিট। এই সোফা, এই না রং নাম্বার, সোফা নিয়ে আয়। শোন, ঠিক করে রাখিস কিন্তু। এই চেয়ার কই? আনতাছি। এই তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। চেয়ার সব কমপ্লিট ফিনিশ। আপনি আমার মডেল বানাবেন না? না, এক নতুন মডেল নিয়ে বাজার করতে করতে জীবন যায়, আর মডেল লাগবে না। আচ্ছা, আপনার আবার মতো সার আছে নাকি? আছে। তোমার সারের নাম কি? নাম দেবে আর কি হবে, আমার কাছে ছবি আছে, বিখ্যাত লোক। কি হয়েছে? এইগুলি লয়ে কই যেতেছো?
সারের নতুন মডেল টিনা ম্যাডামের বাসায়। আমগো সারের নতুন মডেল টিনা ম্যাডামের বাসায়। যাও 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 যাও। এই এইটা বুঝি সেই টিনা ম্যাডাম হইব যারে নিয়া সারবার মেম সাহেবের ধোকা হয়। কিন্তু তোর টাকা লাগে, আমি তোর এই পৌরসভার কলের পানির মতো ভালোবাসি। কয় কি কয় কি পৌরসভার কলের পানির মধ্যে তো মাঝে মধ্যে ময়লা পাওয়া যায়, সেই দিন শুনলাম পোকাও পাওয়া গেছে। ওই পোকার ভালোবাসা হইল পোকার মতো, ওই ভালোবাসা আমি চাই না। তাইলে তাইলে তোর আমি বাতাসের মতো ভালোবাসি। কি ভুরভুরা বাতাসের মতো ভালোবাসা, বাতাসে পেট না ভরলো মন ভরে। চুপ চুপ চুপ, এইটা বেশি জোরে কইও না। কেন এখন তো বাতাস মাগ না খাও। আচ্ছা সরকার শুনলে ওই ভ্যাট না প্যাট 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 ওই ভ্যাট বসায় দিব। আমার কপালে বুঝি আর ভালোবাসা হইল না। এই বাড়ির সামনে আয় বসছে মনে হয়। ওই যে গাড়ি ঘুরতেছে ঘুরতেছে। আপনার সব ফার্নিচার চলে এসছে, রং নাম্বার মানে বাড়ির সব ফার্নিচার চলে এসেছে। থ্যাংক ইউ। আপনার রানা সাহেব? মানে এই তো রানার ফোন। হ্যালো রানা, তুমি অনেক দিন বাজবে, এই মাত্রই তোমার কথা হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ ফার্নিচার চলে এসেছে, কিন্তু এখন আমার ভীষণ খিদে পেয়েছে, ফার্নিচার তো আর খাওয়া যাবে না, আর রান্না করার মতো অবস্থাও নেই। না না তোমাকে খাওয়া আনতে হবে না। সেদিন হোটেলের সামনে গিয়েও তুমি না খেয়ে চলে গেছো, আজ তোমার কোনো কথা শুনবো না, আজ ডিনার করবো শেরাটনে। রত্না, আমি রানাকে বোঝাতে পারিনি, আসলে মানুষ যখন সর্বনাশের পথে পা বাড়ায় তখন তার কাছে সব ভালো কথাগুলো বিষের মতো লাগে। তাহলে তাহলে আমি এখন কি করব? তুমি কি চাও আমি আত্মহত্যা করে লজ্জা থেকে মুক্তি নেব? না না তোমার কোনো দোষ নেই, তুমি কেন মরবে? রানা এখনো তোমার স্বামী, তোমার অনুমতি ছাড়া সে আর কাউকে বিয়ে করতে পারবে না। চাও আমি আত্মহত্যা করে লজ্জা থেকে মুক্তি নেব? না না তোমার কোনো দোষ নেই, তুমি কেন মরবে? রানা এখনো তোমার স্বামী, তোমার অনুমতি ছাড়া সে আর কাউকে বিয়ে করতে পারবে না, এটা ল আইন। আইন আইন দিয়ে তো মনকে বাধা যায় না রাজা। হ্যালো, হ্যাঁ আছে, তোমার ফোন। হ্যালো কে? ম্যাডাম আমি আপেল, ওই টিনা ম্যাডামের বাড়ি চিনাইছি, তিন বাই দুই রামবাগ। ঠিক আছে আমি রাজাকে নিয়ে যাচ্ছি। কিন্তু এখন বাসায় গেলে তো পাইবেন না, সাহেবরে লইয়া টিনা ম্যাডাম হোটেলে খাইতে গেছে। হোটেলে? কোন হোটেলে? হোটেল সেরাটন, সেরাটন হোটেল, সেরাটন হোটেল। চলো রাজা। আমরাও হোটেলে যাব। চলো। আর কারো হয় না, যতই করুক লোকে আমায় ছি 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 সাদের।
মুখের ডানা মেলেছি। ভালোবাসার ঘরে যখন আগুন লাগে হায়, নতুন বাসা খোঁজে পাখি নতুন সাথী চায়। সইতে রাজি দুঃখ জ্বালা সয় না পীড়িত অবহেলা, আরে শুনব না তাই কোনো মানা, পীড়িত কারো নয় তো কিনা, যতই করুক লোকে আমায় ছি 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 ছি, স্বাদের ডানা মেলেছি। মনের মানুষ করলো কি ভুল বুঝবে কদিন পরে, হায় বুঝবে কদিন পরে, বনের পাখি পোষ মানিয়ে রাখবে কদিন ঘরে, মুখোশ পরা ভালোবাসা দুদিন পরেই কাটবে নেশা। স্পষ্ট ভাষায় থাকবে না সুখ, নষ্ট ভাষায় যতই করুক লোকে আমায় ছি 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 ছি, স্বাদের ডানা মেলেছি। আমি মনের ডাকে সাড়া দিয়ে খাঁচা ভেঙেছি, স্বাদের ডানা মেলেছি। ভুলবো না আর মিছে আশায়, ফিরবো না আর আগের বাসায়, আরে ভুলবো না আর মিছে আশায়, ফিরবো না আর আগের বাসায়, যতই করুক লোকে আমায় ছি 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 ছি, স্বাদের ডানা মেলেছি। রত্না, রানার আসলে কোনো দোষ নেই, ও একটা ভুল করেছে, তোমার ভালোবাসা দিয়ে সে ভুলটাকে সংশোধন করিয়ে নাও, জিদ করে নিজের ভবিষ্যৎটাকে নষ্ট করো না। আমার খুব ভয় লাগছে তোমাদের জেদাজেদির কারণে রানা যদি টিনাকে বিয়ে করে ফেলে। না না, রানা টিনাকে বিয়ে করতে পারে না, রানা আমার স্বামী, শুধু আমারই। তুমি একবার টিনার কাছে যাও, আমার মনে হয় টিনা জানে না রানা বিবাহিত। টিনা মেয়ে হয়ে নিশ্চয়ই আরেকজন মেয়ের সংসার নষ্ট করবে না। হ্যাঁ যাবো, আমি আমি টিনার কাছে যাবো। টিনার সাথে কথা বলতে চাই। আমি টিনা, আপনি? আমি রত্না। রত্না? ঠিক চিনলেন না তো? আমাকে না চেনারই কথা, কারণ চিনলে তো শুধু মডেলই থাকতেন, কারো দ্বিতীয় স্ত্রী হবার স্বপ্ন দেখতেন না। এসব কি বলছেন আপনি? আপনি কে? আমি অনুপম রেকর্ডিং স্টুডিওর মালিক, মিস্টার রানাকে নিশ্চয় চেনেন। আমি রানার স্ত্রী, মিসেস রানা। মিসেস রানা? যাতা বলছেন আপনি? যাতা নয়, সত্যি। এই দেখুন তার প্রমাণ। রানা বিবাহিত? কেন, আপনি জানেন না? না, রানা তো কোনোদিন আমাকে বলেনি ও বিবাহিত।
বলেনি নয়, বলতে পারেনি। আপনার মোহে ও নেশাগ্রস্ত হয়ে গিয়েছিল। এই ব্রিফকেসে 10 লাখ টাকা আছে। এই টাকা নিয়ে আপনি আমার স্বামীর জীবন থেকে সরে যাবেন। আপনি আমাকে অপমান করছেন। অপমান? অপমানের তুই কি বুঝিস? এক স্ত্রীর স্বামীকে ছিনতাই করে নিয়ে যাওয়া কি সেই স্ত্রীর জন্য অপমান নয়? এক স্ত্রীর সাজানো সংসার ভেঙে দেওয়া কি সেই স্ত্রীর জন্য অপমান নয়? আমি আপনার স্বামীকে ছিনিয়ে নেইনি, রানাই আমাকে কাছে টেনে নিয়েছে। আমি আপনার ঘর ভাঙিনি, রানাই আমাকে ঘর বাঁধার স্বপ্ন দেখিয়েছে। সে আমাকে ভালোবাসে। ভুল, এটা তোর ভুল ধারণা। ভালো সে আমাকে বাসে। আপনার ভালোবাসার যদি এত শক্তি তাহলে আমার কাছে না এসে আপনি রানাকে আটকে রাখুন। তোদের মতো নষ্টা মেয়েদের জন্যেই আমার মতো সহজ সরল বধূরা স্বামীকে আটকে রাখতে পারে না। তোরা তোরা ছলনার জাল বিছিয়ে তাদেরকে বশ করে নিস। ছলনা আমরা করি না, ছলনা করে আপনাদের মতো স্ত্রীর কাছ থেকে ভালোবাসা না পাওয়া স্বামীরা, আর তার শিকার হই আমরা, যারা ভালোবাসাকে স্বর্গীয় দান মনে করে ভালোবাসি। তোর ভালোবাসার যদি শক্তি থাকে তবে তুই ওর স্ত্রী হয়ে দেখা। প্রেমিকা হওয়া খুব সোজা, কিন্তু স্ত্রী হওয়া খুব কঠিন। পারবি না, কারণ রক্ষী তাকে কেউ স্ত্রীর মর্যাদা দেয় না। গেট আউট, বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। যাচ্ছি, তবে যাওয়ার আগে বলে যাচ্ছি, আমার স্বামী শুধু আমারই, তাকে আমি আর কারো হতে দেব না। আপনিও যাবার আগে শুনে যান, আমার ভালোবাসা দিয়ে রানাকে আমি আমার করে নিব। কেউ তাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। ইটস আ চ্যালেঞ্জ। স্ত্রীর শক্তি সম্পর্কে তোর কোনো আইডিয়া নেই। তোর চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করে নিলাম। কারোর সাথে অবৈধ প্রেম করা যায় কিনা দেখতে। সব কিছুর একটা মাত্রা থাকে রত্না, আর সে মাত্রা তুমি ছাড়িয়ে যাচ্ছ। আমার স্ত্রী হয়ে হোটেলে সবার সামনে নেচে বেড়াতে তোমার লজ্জা করলো না? কি করব, যার স্বামী নাচনে বলে নিয়ে থাকে সে স্ত্রীকে তো নেচেই স্বামীকে ফিরিয়ে আনতে হবে। এসব কি বলছো তুমি? ছি 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 ছি, তোমার এত অধপতন হয়েছে আমি আমি ভাবতে পারছি না। যে স্বামী অন্য নারীকে বাড়ি ভাড়া করে রক্ষিত রাখতে পারে সেই স্বামীর মুখে স্ত্রীকে অধঃপতনের কথা বলা সাজে না। চুপ করো, বাজে কথা বলবে না। বাজে কথা নয়, যা সত্যি তাই বলছি। এতদিন আমি স্ত্রীর জেলখানায় বন্দী ছিলাম, এখন আমি স্বাধীন, আর আমার স্বাধীনতাতে বাধা দেবার কোন অধিকার তোমার নেই। অধিকার আছে, যতক্ষণ না পর্যন্ত ডিভোর্স হয় ততক্ষণ পর্যন্ত আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী। ডিভোর্স? ডিভোর্স না, ডিভোর্স না, আমি তোমাকে একেবারে মুক্তি দিয়ে যাচ্ছি। সতীনের সাথে ঘর করার চেয়ে মৃত্যু অনেক ভালো। কি করছো রত্না? রত্না, টিনাকে ঘরে আনার পথ পরিষ্কার করে দিচ্ছি। আর রত্না, ফেলে দাও আমার কথা, শোনো প্লিজ। রত্না না, তোমার মতো বেইমান স্বামীর কোনো কথা আমি শুনতে চাই না। খবরদার, আমাকে তুমি একদম ছোবে না। রত্না দাঁড়াও প্লিজ। তোমার কথা অনেক শুনেছি, এবার আমার কথা শোনো। টিনাকে ত্যাগ না করলে তুমি আমার মরা মুখ দেখবে। রত্না দাঁড়াও প্লিজ। রত্না, রত্না দরজা খোলো। রত্না, ঠিক আছে
টিনাকে আমি আমার জীবন থেকে সরিয়ে দেব। কি দোষে তুমি আমাকে বঞ্চিত করবে বলো? কি সরল বিশ্বাসে তোমাকে আমি ভালোবেসেছিলাম। মৃত্যুর আগে প্রচন্ড আস্থা নিয়ে বাবা আমাকে তোমার হাতে তুলে দিয়েছিলেন, আর তুমি টিনা, টিনা আমার কথা তুমি বুঝতে চেষ্টা করো। এভাবে একাকী তোমার জীবন চলতে পারে না। তোর বাবা নেই, নিশাও আবার তোমাকে, তাই তোমার জীবনটা সুখের করতে আমি তোমাকে বিয়ে দিতে চাই। বিয়ে? বিয়ে দেবে তুমি আমার? তুমি জানো আমি আমি তোমার সন্তানের মা হতে চলেছি। তুমি মা হতে চলেছ? আমাকে যদি তুমি স্বীকৃতি না দাও তা আমি সয়ে নেব, কিন্তু আমার গর্ভের সন্তানকে তোমার স্বীকৃতি দিতে হবে। টিনা, টিনা ওই সন্তানকে তুমি নষ্ট করে দাও। আমার জীবন নষ্ট হয়ে গেছে, কিন্তু আমার সন্তানের জীবন আমি নষ্ট হতে দিতে পারবো না। তুমি তুমি আমার সন্তানের স্বীকৃতি দাও রানা, রানা আমি আমি তোমার কাছে মিনতি করছি রানা, আমার সন্তানকে তোমার পিতৃত্বের পরিচয় দাও রানা, পিতৃত্বের পরিচয় দাও। সে আমাকে কেউ যেন বলতে না পারে ওর মা চরিত্রই না, কেউ যেন বলতে না পারে ওর কোন পিতৃ পরিচয় নেই, কেউ যেন ওকে বলতে না পারে ও যার সন্তান। তার ভাগ আমি কাউকে দিতে পারবো না। আমি তোমাকে অনুরোধ করছি তুমি রত্নার সংসারটা নষ্ট করো না। তুমি শুধু রত্নার সংসারের কথা ভাবছো, আমার জীবনের কথা ভাবছো না, আমার গর্ভের সন্তানের কথা ভাবছো না? তোমার গর্ভের সন্তান? হ্যাঁ, আমি রানার সন্তানের মা হতে চলেছি। রানার সন্তান? তুমি তো আমাকে ভালোবাসো, পারবে পারবে তুমি আমাকে গ্রহণ করতে?
পারবে না, কেউ পারবে না। সবাই উপদেশ দিতে পারবে, বড় বড় কথা বলতে পারবে, কিন্তু কেউ দায়িত্ব নিতে পারবে না। যাও, চলে যাও এখান থেকে। আমাকে ভালো মন্দির রূপ কথার গল্প শোনাতে এসো না। এ জগতে সবাই স্বার্থপর, সবাই স্বার্থপর। দাঁড়াও, তোমার দায়িত্ব আমি নেব। রানা যদি আমাকে পথ থেকে এনে আশ্রয় দিতে পারে, তবে আমি কেন রানা সন্তানকে গ্রহণ করতে পারবো না? রত্না সংসার বাঁচাবার জন্য, রানার ঋণ শোধ করার জন্য, আর আমার প্রচন্ড ভালোবাসার জন্য আমি তোমাকে গ্রহণ করব টিনা। ভালোবাসা শুধু সুদিনের জন্য নয়, দুর্দিনের জন্য। তোমায় যখন আমি ভালোবাসি, তোমার ভালো মন্দ দুটোকেই ভালোবাসি। তোমার ভার আমি নেব। টিনার খোঁজ পাইনি, রানা ওকে হাওয়া করে দিয়েছে বস। রানা, তোর খবর আমি করে দেব। ওই রানার বাচ্চা, আমার টিনাকে কোথায় লুকিয়ে রেখেছিস বল? টিনার বাবাকে শেষ করেছি, এবার তোকেও শেষ করে দেব। চুপ করে থাকলে বাঁচতে পারবি না। টিনা আমার, ওকে আমার হাত থেকে কেড়ে নিয়েছিস তুই, এবার আমি তোর জীবন কেড়ে নেব। না, আপনি রানার কোনো ক্ষতি করবেন না। কে তুই? আমি রানার স্ত্রী। তোর স্বামীকে যদি বাঁচাতে চাস, তাহলে আমার টিনাকে আমার কাছে দিয়ে দিতে বল। টিনা আপনার? হ্যাঁ, টিনা আমার, আমাকেই ভালোবাসত। তোর স্বামীর টাকা দেখে সে আমাকে ছেড়ে রানার কাছে চলে গেছে। আপনি আপনার টিনাকে পাবেন এক শর্তে। শর্ত? কি শর্ত? আমার স্বামীর কোনো ক্ষতি আপনি করবেন না। আমার ভালোবাসার টিনাকে আমি ফিরে পেলে কারো কোনো ক্ষতি আমি করব না। আপনার ঠিকানাটা বলুন। হোটেল গোল্ডেন রিট্রিট। আমি টিনাকে নিয়ে আসছি। তুমি আমাকে তুমি বলবে। আমি তোমাকে নিতে এসেছি বোন। নিতে এসেছেন? হ্যাঁ। কোথায়? আমার বাড়িতে, তোমার স্বামীর ঘরে। আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। অবাক হয়েছো না? আমি জানি অবাক হবে। এক স্ত্রী হয়ে আমি
কি করে আরেকটি মেয়েকে আমার স্বামীর ভাগ দিচ্ছি? আসলে আমি অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছি, কারণ তোমার তো কোনো দোষ নেই। তবে কেন তুমি তোমার স্বামীর অধিকার থেকে বঞ্চিত হবে? কেন তোমার সন্তান জারজ সন্তান বলে সমাজে পরিচিত হবে? আমি সবাইকে দেখিয়ে রানার বউ করে তোমাকে আমার বাড়িতে তুলব, ধুমধাম করে বিয়ে দেব, এমনভাবে সাজাবো যে সবে তাক লেগে যাবে। চলো বোন। কোথায়? মার্কেটে। তোমার বিয়ের শাড়ি তুমি নিজে পছন্দ করে কিনবে। যাও, জলদি তৈরি হয়ে নাও। আমার স্বামীর নাম তোমার ওই পাপী মুখে উচ্চারণ করবে না। পাপী আমি না, তুমি। চলনা করে তুমি আমার সর্বনাশ করতে গেলে নিয়ে এসেছ। মূর্খ মূর্খ, তুমি তাই জানো না, নাথিং আনফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। এক স্ত্রী তার স্বামীকে বাঁচাতে যদি কোনো পাপ করেও থাকে, তবে তা পাপ নয়, পুণ্য, পুণ্য। আমার স্বামী শুধু আমারই, তার জন্য যদি আরো কোনো বড় পাপ করতে হয় তাহলে মহান বিধাতা আমার নামে কোনো পাপ লিখবে না, আমার নামে কোনো পাপ লিখবে না। তোকে আমি মারবো না, তোকে আমার মিউজিক অ্যালবামের মেইন হিরোইন বানাবো। ভুল বললি মিশা, মেইন হিরোইন হব আমি, আর ও হবে আমার সহকারী। তুই টিনার চাকরানি হবি, চাকরানি। তুমি কি করেছো? মহৎ কাজ সম্পন্ন করেছি। যার যেখানে অবস্থান তাকে সেখানেই মানায় রাজা। মিশার ভালোবাসাকে ঠেলে দিয়ে টিনা আমার স্বামীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করেছিল, আমার সাজানো সংসার ভেঙে নিজে সংসার করে স্বপ্ন দেখেছিল। সেই স্বপ্ন আমি ভেঙে গুঁড়িয়ে দিয়েছি। আমার স্বামী, আমার স্বামী শুধু আমারই, তার জন্য আমি সব করতে পারি। তুমি ভুল করেছ রত্না। হে রাজা, what's wrong with you? তুমি বলছো আমি ভুল করেছি? হ্যাঁ, আমি রাজা বলছি। তুমি টিনাকে মিশার হাতে তুলে দিয়ে অনেক বড় ভুল করেছো। না 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 না, আমি কোনো ভুল করিনি। আমার স্বামীকে বাঁচাতে, আমার আমার সাজানো সংসার বাঁচাতে আমার ওই মেয়েকে খুন করে ফেলা উচিত ছিল, তা অবশ্য আমি করিনি। আর তুমি, আর তুমি টিনার পক্ষে কথা বলছো? ও নষ্টা মেয়ে। টিনাকে নষ্টা মেয়ে বলবে না রত্না। একশোবার বলবো যে আমার স্বামীর সরলতা সুযোগ নিয়ে তাকে হাত করার জন্য ষড়যন্ত্রে চাল বিছায়, সে নষ্ট মেয়ে নয় তো কি? না, টিনা নষ্ট মেয়ে নয়। সেদিনের ঘটনা ছিল একটা অ্যাক্সিডেন্ট, আর অ্যাক্সিডেন্টে কারো হাত থাকে না, অ্যাক্সিডেন্ট কারো ইচ্ছা অনিচ্ছাতে হয় না, আর তার জন্য রানাকে বা টিনাকে দোষারোপ করা যায় না। ঘটনার পর যদি কেউ
সেই দুর্ঘটনাকে নিজের ভবিষ্যৎ করে নিতে চায়, তখন তখন তার উপায় থাকে না। এই সমাজে নারীরা অবহেলিত, সব ঘটনা দুর্ঘটনার জন্য এই পুরুষ শাসিত সমাজ নারীকেই দোষারোপ করে এসেছে। টিনা ভয় পেয়েছে, ভেবেছে তাকে তো কেউ গ্রহণ করবে না, সবাই বলবে ওই যে যায় ওই মেয়ে কুলোটা, তখন কি করবে সে? তাই অন্যায় জেনেও তার সম্মান বাঁচাতে আমার ভালোবাসাকে অস্বীকার করে রানাকে আঁকড়ে বাঁচতে চেয়েছিল সে। টিনা, তোমার ভালোবাসা? হ্যাঁ রত্না, জন্মদিনের দিন টিনাকে তোমার সাথে পরিচয় করে দিতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। কেন জানো? ওই মিশা শয়তান ওর বাবাকে সেদিন ছুরি মেরেছিল, আর সেই মিশার কাছে তুমি টিনাকে দিয়ে এলে। আমি টিনাকে বলে এসেছি আমি টিনার ভার নেব, সেই কথা আমি রানাকে জানাতে এসেছিলাম, আর তুমি? ছি 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 ছি, বাহ রত্না বাহ, তোমাকে আমি কত বড় মনে করেছিলাম, সেই তুমি এত নিচে নেমে গেছো, আমি আমি ভাবতেও পারিনি। তোকে আমি ভুল বুঝেছিলাম বন্ধু, আজ এই বিপদের সময় বন্ধুত্বের সবচেয়ে বড় পরীক্ষা, তুই ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেলি। আমার অনিচ্ছাকৃত ভুলের জন্য টিনার কি করে এত বড় ক্ষতি করতে পারলে? কারো ক্ষতি করে তাকে দূরে ঠেলা যায় না রত্না। ভুল তো মানুষের জীবনেই হবে, আমার জীবনও হয়েছে। আমাকে তো কেউ তোমার কাছ থেকে ছিনে নিতে পারেনি, কিন্তু তুমি কেন আমার উপর বিশ্বাস রাখতে পারোনি? রত্না, স্বামী স্ত্রীর সম্পর্ক বিশ্বাসের সম্পর্ক, সেটা না থাকলে সংসার টিকে না। হ্যালো রানা ভাই, টিনাকে মিশা নষ্ট করে ফেলছে, আপনি ওকে বাঁচান। কোথায় ওরা? হোটেল গোল্ডেন রিট্রিট। রাজা জলদি চল, টিনাকে বাঁচাতে হবে। চল চল। শুধু আমি না, সবাই বলবে আমার মেয়ে হয়ে এমন কাজ করবি আমি ভাবতে পারিনি। তোর স্বামীটা ছিল অনিচ্ছাকৃত দুর্ঘটনা, যার মধ্যে কোনো পাপ ছিল না, আর তুই যা করছিস তা ইচ্ছাকৃত ঘটনা, যা পাপ। যদি পাপ মুক্ত হতে পারিস তবে আমি আবার আসবো, নইলে আর কোনো দিন এ বাড়িতে আসবো না। Ah!
পেশেন্টের অবস্থা খুবই সংকটজনক, ইমিডিয়েটলি রক্ত দিতে হবে, নইলে বাঁচানো কঠিন হবে। বাইরে থেকে রক্ত জোগাড় করার চেষ্টা চলছে। আপনাদের মধ্যে যার রক্ত ও নেগেটিভ তিনি আমার সাথে আসুন। ও নেগেটিভ? আমার রক্ত পজিটিভ। তারা তোর? আমার বি নেগেটিভ। তাহলে কি উপায় হবে? উপায় আছে, উপায় আছে ডাক্তার সাহেব। আমার রক্ত ও নেগেটিভ, চিনার জীবন বাঁচাতে যত রক্ত লাগে আমি দেব। তাড়াতাড়ি আমার সাথে আসুন। ক্ষমা? কি বলছেন আপনি? আপনার রক্ত না হলে তো ওনাকে বাঁচানোই যেত না। রক্ত? আমার আমার সন্তান, আমার সন্তান! আপনার পেটে সন্তান ছিল না, আপনার পেটে টিউমার ছিল। সেই টিউমার অপারেশন করে ফেলে দেয়া হয়েছে, তাতে আপনার প্রচুর রক্তের প্রয়োজন ছিল। ইমিডিয়েট ওনার রক্ত পাওয়াতে আপনি বেঁচে গেলেন। আপনি আমাকে কেন বাঁচালেন? আমার অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে। আপনার কোনো অন্যায় নেই, কোনো স্ত্রী তার স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। আপনি যা করেছেন আপনার স্বামীর জন্য করেছেন, আপনি আপনার স্ত্রীর কর্তব্য করেছেন। আসলে ক্ষণিকের ভুলের জন্য তোমার সাথে আমার একটা সম্পর্ক হয়ে গিয়েছিল, কিন্তু ভুল তো মানুষের জীবনেই হবে, আমাদের জীবনও হয়েছে। সেই ভুল কিনে বাঁচতে গেলে আরো বড় ভুল হতো। ভুল তো তোমার একার নয়, ভুল তো আমারও ছিল। সব ভুলের সমাধান আমি করে দিচ্ছি। রানা, আমি টিনাকে বিয়ে করতে চাই। রাজা, রাজা, আই এম প্রাউড অফ ইউ মাই ফ্রেন্ড। টিনাকে বলেছিলাম নিজের হাতে আমি ওকে বসা যাব, এবার সেই সুযোগ আমি ছাড়ছি না। আমার বোনকে আমার বাড়ি থেকে বউ করে নিতে হবে। ওকে, বিয়ের সব খরচ কিন্তু আমার। কত ভালোবাসি আমি, কি করি বোঝা।